নমস্কার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাঁকুড়া দুই ব্লকের একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যেটা বাঁকুড়া টু ব্লক ডট কম সেখানে অনেকগুলো সাবমেনু আছে কিন্তু এখন একটি সাবমেনুর উপর আমরা আলোকপাত করব সেটা হলো স্কুল কম্পিটিশান ম্যানেজমেন্ট আমাদের ব্লকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর গড়ে তোলার লক্ষ্যেই এই ওয়েবসাইট চালু করা হয়েছে বিশেষ করে বিদ্যালয় স্তরের প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ যাতে আরও সমন্বিত ও সুসংগঠিত হয়ে থাকে তার জন্যেই প্রচেষ্টা খেলাধুলা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সেখানে অন্তর্ভুক্ত থাকবে চলুন এবার দেখে নেওয়া যাক আপনার কি করণীয় কিভাবে আপনি এই ওয়েবসাইটে আপনার স্কুলটিকে রেজিস্টার্ড করবেন এর জন্য প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটা ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে এখানে বাঁকুড়া টু ব্লক ডট কম লিখে সার্চ করবেন নিচে এই জায়গায় ক্লিক করলার পরে এই বাঁকুড়ার ওয়েবসাইটে আপনি ঢুকে যাবেন এরকম একটা ইন্টারফেস পাবেন এরপর কিছুটা নিচে আসার পর আপনারা এই ধরনের সাবমেনুগুলো দেখতে পাবেন এখানে দেখুন লেখা আছে স্কুল কম্পিটিশান ম্যানেজমেন্ট এই স্কুল কম্পিটিশান ম্যানেজমেন্টে গিয়ে ক্লিক করলে আপনার এই ধরনের একটা এ আসবে যেখানে ড্যাশবোর্ড লগ আমার কাজ হচ্ছে স্কুল রেজিস্ট্রেশন এই স্কুল রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই এ ধরনের কয়েকটা বক্স নিচে ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের নেম আপনার স্কুলের নাম লিখতে হবে আপনার পছন্দ মতো একটা ইউজার নেম সেট করবেন এবং আপনি আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড সেট করবেন এবং এগুলো সেট করার পর নিচে যে নীল রঙের বাটন দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন এবার আপনাকে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ অল স্কুল বাঁকুড়া টু এখানে আসতে হবে এবং এখানে একটা মেসেজ করে জানিয়ে দিতে হবে যাতে করে আপনার লগ ইন ক্রেডেন্সিয়ালটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পরেই আপনারা আবার এই ওয়েবসাইটে আসবেন এখানে দেখুন স্কুল রেজিস্ট্রেশনের আগেই ছিল লগ ইন সেই লগ গিয়ে আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম যেটা আপনি সেট করেছেন এবং পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছেন এই দুটো এখানে আপনি টাইপ করবেন এবং তার নিচে আছে আপনার রোল রোলটা কী হবে নিশ্চয়ই স্কুল এখানে আমরা স্কুল সিলেক্ট করার পর লগ ইন করবেন তাহলেই আপনারা পরবর্তীকালে ব্লক লেভেল যে সমস্ত কম্পিটিশানগুলো এখান থেকে লঞ্চ করা হবে সেখানে আপনার স্টুডেন্টরা স্কুলে থেকেই সেই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তীকালে লগ ইনের জন্য আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা অবশ্যই নোট করে রাখবেন এটাই আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো অসুবিধা হয় আপনাদের যে কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুল ওনাদেরকে ফোন করবেন ওনারা অবশ্যই সাহায্য করবে সবাইকে ধন্যবাদ